বগুড়ার একটি আবাসিক হোটেলে মা ও শিশু সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে বাবা। আজিজুলকে আটকের পর করতোয়া নদীর বিভিন্ন অংশে খণ্ডিত। হ্যালো দর্শক, নিজের স্ত্রী সন্তানকে হত্যা করে হোটেলের ভিতরে রেখে এক বিশাল নাটক সাজিয়েছিল, তার শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সে পুলিশের হাতে। দর্শক, এই নিয়ে থাকছে বিস্তারিত। আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। নিজের স্ত্রী সন্তানকে হত্যা করেছে এবং সে তাকে তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে সে তাকেই খুঁজছিল। দর্শক, এমনভাবে নাটকটা সে সাজাইতে চাইছিল কিন্তু সেটা সাজাইতে পারেনি, ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। দর্শক, সেই ভিডিও ক্লিপটা দেখে আসবো কীরকমের হিংস মানুষ হতে পারে, দর্শক কীরকমের ঘটনা ঘটিয়েছে। আমার স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা দর্শক, সেই ভিডিও ক্লিপটা দেখে আসবো, কারণ আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা যারা যারা নতুন দর্শক আছেন, আমাদের ভিডিওটা দেখতেছেন, লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। অবশ্যই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাইরাল ভিডিও পাওয়ার জন্য। দর্শক, চলুন সেই নিউজটা আমরা ইতিমধ্যেই দেখে আসি। একমাত্র সন্তান সহ স্ত্রী আশামণি বাবার বাড়ি যাবার পথে নিখোঁজ হয়েছে, এমন খবর জানিয়ে শ্বশুর বাড়ির স্বজনদের নিয়ে রাতভর বগুড়া শহরে স্ত্রীকে খোঁজাখুঁজি করেন আজিজুল হক। পরদিন স্বজনরা জানেন, হোটেল কক্ষে স্ত্রী সন্তানকে হত্যার পর শহর জুড়ে তাদেরকে খোঁজার নাটক করে আজিজুল। স্বজনরা জানান, 2 মাসের ছুটি শেষে শনিবার কর্মস্থল ফেরার কথা ছিল আজিজুলের। শপিংয়ের কথা বলে স্ত্রী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন তিনি। রাত 10টাতেও বাসায় না ফেরায় আজিজুলের কাছে খোঁজ খবর নেয় পরিবার। স্ত্রী সন্তান তার সাথে নেই জানিয়ে রাতভর থানা, হাসপাতাল আর আবাসিক হোটেলে খুঁজতে থাকে আজিজুল। মার্কেট করে কেনাকাটা করে দিয়ে অটো ধরে দিছে, অটোওয়ালার নাম্বার নিছে। নেওয়ার পরে ওই মেয়ে আর বাসায় ফেরত যায়নি। জামাইকে একসাথে নিয়ে রাতের ভোর 5টা পর্যন্ত খুঁজছি, সে আমাদের সাথে। আমরা বারবার যখন থানায় যেতে চাই সে যাবে না। তার কথা হচ্ছে, থানায় গেলে আমার হচ্ছে, আমি অল্প বয়সে বিয়ে করছি, চাকরির আমার সমস্যা হবে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় রংপুরের ঠিকানা দিয়ে ছদ্ম নামে বনানীর শুভেচ্ছা হোটেলে ওঠেন আজিজুল। সেখানে স্ত্রী সন্তানকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলে রাখে টয়লেটে। পরদিন হোটেল থেকে সটকে পড়ার চেষ্টা করলে আজিজুলকে আটক করে হোটেলের লোকজন। পরে পুলিশের কাছে স্বীকারোক্তিতে হত্যার কথা স্বীকার করে, জানায় শিশুপুত্রের খণ্ডিত মাথা ফেলে দিয়েছে করতোয়া নদীতে। কী কারণে সে তার স্ত্রী এবং সন্তানকে এইভাবে হোটেলে কক্ষে এনে তাদেরকে ঠান্ডা মাথায় সেপরিকল্পিতভাবে হত্যা করলো, নিশ্চয়ই তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। বছর 3 আগে আজিজুলের সাথে বিয়ে হয় আশামণির। যৌতুক হিসেবে দেয়া হয় লাখ 5-1 টাকা। বাড়ি নির্মাণের জন্য আবারও টাকা দাবি করেন আজিজুল। সেই টাকার জন্য স্ত্রী সন্তানকে এভাবে হত্যার ঘটনা মানতেই পারছেন না স্বজনরা। আজিজুলকে আটকের পর করতোয়া নদীর বিভিন্ন অংশে খণ্ডিত মাথার অনুসন্ধানে নামে পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক দলও।